মা, মা গো, মা কালী, মা জগৎ জননী, মা তুই কই? মা ও ঘরের ভিতরে, মা ওই তো মায়ের মন্দির, মা তুই আমার পো বাগে জিন্দা কালি, মা আমি তোর অধম শয়তান, আহা সন্তান বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে মা, তোর পেছনে আমি একটু দাঁড়াবো, দেখিস মা পেঁদে দিস না যেন। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষে দোষী আমায় মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষ আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। চরণ ছুঁয়ে নেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব, দূর থেকে শুধু চোখের জলে মায়ের রাঙা পা ধুয়ে নেব, মায়ের আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে, আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের।
মন্দিরে বসি, তাড়াতাড়ি পড়াও, এসো মার কাছে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিই। মা ভালো করে আশীর্বাদ করো, মা ওরে তুই যে সতী, বাহান্ন জেলার সতী, তুই সতী, তোর বাপ সতী, তোর মা সতী, তোর বোন সতী, তোর ভাই সতী, তোর চোদ্দ গোষ্ঠী সতী, আমার পুরো বংশ সতী মা, তোর মতো সতী পশ্চিম বাংলায় আছে কোটি। তাই তো তোমাকে বলেছিলাম না, খুব জাগ্রত মা, সত্যি আমাদের মা জেগেছে, মা আমাদের জেগেছে গো, জেগেছে, জাগবাই তো, জাগবাই তো, জাগবাই মা। মায়ের মা জাগছে কেন গো, মা তো মন না যাচ্ছে কেন? হ্যাঁ তোর বাবা মা জাগো রেগে যাচ্ছে, তুমি তো সব মনের ব্যাপার সবই জানো মা। হ্যাঁ মা, আমরা কেন এসেছি, কিছু জন এসেছি, ওই যে তুই পরের বইয়ের সাথে লাইন মারিস, আমি সব জানি, আমি যে অন্তর্যামী। মা জানলো কি করে? হ্যাঁ মা যে অন্তর্যামী তো জানলো না, ওই যে বাউলে বলেছে প্রেম করো পাড়ার বৌদি বিহা করো ছুরি। তুমি ঠিকই বলেছো, আমি সত্যি সবটাকে মনে প্রাণে ভালোবাসি মা, তোদের পূজোয় আমি সন্তুষ্ট, খেতে দে। এই আগে পোশাক, আরে পোশাকটা দাও আগে, ওইদিকে ঘর, আমার জিন্দা মুখ দেখলে অসহ্য হয়ে যাবি। দেখবো না মা গো, তুমি খাও মা, তুমি খাও, খবরদার তাকাস না মা, জিভটা ঢুকো, এবার খা মা, তাকাই মা, খা রে, চোখ তো ঢুকছে না, মায়ের প্রসাদ পরিয়ে দিয়েছে। এই তাকাচ্ছিস কেন, ওই দিক থেকে শুয়োরের বাচ্চা। মা আবার তুমি আমার গালাগালি করো মা, আরো খারাপ গাল আছে এইদিকে তাকালে। হলো মা, ও মা তাকাবো, আর তোর সইছে না মা, বল হয়েছে, আরে মা আবার চোখে চোখে খেয়েছে, তাই তো দেখিনি এতক্ষণ, দেখো মায়ের জিভ কত বড়, জিভ হয় না মুখে, আমি চোখে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ রে বেটা, মাগো আমি যদি তোদের মিলন ঘটিয়ে দিই, আমি যদি তোদের মনের আশা পূর্ণ করি, আমাকে কি দিবি? তোমাকে এক জোড়া পাঠা দেব মা। পাঠায় কাজ হবে না, পারলে এক জোড়া এরে গরু দিস। মা আবার এরে গরু কি করবে? ওরে ধান কেটেছি, জমিতে চাষ দিয়ে আলু লাগাবো। মা আবার চাষও করে? ওরে আমি যে বর্ধমানের হেরে কালি, সত্যি মা আমাদের জাগ্রত, মা আমাদের জেগেছে গো, জেগেছে, জাগবাই তো, জাগবাই তো, জাগবাই। মা গো বারবার কমল লাগাচ্ছে মা, একটা কথা বলবো মা, শোন রে বেটা, কি ওর স্বামী বাংলাদেশে কাপড় বিক্রি করতে গেছে, হ্যাঁ গেছে, ওর কাপড় চোপড় সব চুরি হয়ে গেছে, ও বড় ক্লান্ত পরিশ্রান্ত, তিন দিন ধরে অনাহারে বাড়ি ফিরে আসছে, যদি পারিস ওর সাথে ঝগড়া করবি না, ওকে আদর করবি, ভালো মন্দ খেতে দিবি। ভালো মন্দ কি দেবো মা? যেমন ধর প্রতিদিন 100টা করে দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম, দুটো করে টিল্লি মুরগি, তারপর তিনটে করে হাঁস, 5 কেজি করে খাসির মাংস, মাগো 1 কেজি ছানা, 2 কেজি ঘি, ইত্যাদি ইত্যাদি। এত এত টাকা কোথায় পাবো মা? পরের বউ নিয়ে লাইন মারতে পারবি, আর একটু খরচা করতে পারবি না? পারবো মা, পারবো, যত টাকা লাগা দেবো মা, যত ভালো মন্দ খাওয়াবি তত তাড়াতাড়ি চোখে আর কানে চর্বি বেঁধে কালার কানা হয়ে যাবে।
মাগো হ্যাঁ তাহলে আসি মা বিড়ি দে বিড়ি 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 দে বিড়ি মা আবার বিড়িও খায় মা বিড়ি চাই যে দেখো ওরে আমি বর্ধমানের হেরে কালি আমি খাবো না তোর বাবা টানবে জানিস না গাঁজা খোর বাবা টানবে মা হিলিস না পড়ে যাব মন্দিরে একটু ভালোবাসা দেখালে হয় না না এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি না মা বিড়ি দিয়েছি মা মা গো হ্যাঁ বিড়ি দিয়েছি মা না তোর সামনে টানবো না বেরিয়ে যা মা গো হ্যাঁ ভালোবাসা আমাদের মনের আশা পূর্ণ মন্দিরেই লাগিয়ে দিবি নাকি না মা আমাদের খবরদার মন্দির অপবিত্র করিস না যা আপনার আনন্দ হয় মা মনের আশা পূর্ণ হবে না ওই জন্য তাহলে যাবার সময় শেকলটা তুলে দিয়ে যায় মা না শেকল তুলিস না খোলা রাখবি বাইরে যাব বাইরে কি করতে যাবে মূত্রদান করতে এবার কোন কথা বাবা মা আবার হাগ দে মূত্র যায় কেন যাবে না কেন যাবে না মা আমাদের জেগেছে গো জেগেছে জাগবেই তো জাগবেই তো জাগবেই তো মা আমাদের জেগেছে গো জেগেছে জাগবেই তো জাগবেই তো যা আচ্ছা 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 পেতে দিয়েছে গো মাকে বললাম মা এত পাঁটা খাস না এত পাঁটা হজম করতে পারবি না পাঁটার রক্ত খেলে পেতে দিলি তো ছি ছি মা তো আর পাদবি কত দিনে পাদিস শত শত রাতে পাদিস বোমের মতো মা তো আর পাদবি কত মা তো আর পাদবি কত স্বামী আমার বিদেশে গেছে আমরা গেছিলাম কালী মন্দিরে কত মানত করে এসছি আমাদের ভালোবাসা যদি পূর্ণতা পায় তাহলে দেশি মুরগি দেশি মুরগির ডিম দুধ ঘি ছানা সব রান্না করেছি বসো আরে এই তোর খাসির মাংস ডিজাইন ভালো রে ঠ্যাঙের জুস জল দে শালি এমন গাল দেবো তাও মারবি না তাও মারবি না দেখেলা অতি ভক্তি চোরের লক্ষণ বুয়ো চোখ পিটিক পিটিক কেন করছে চোখটা পিটিক পিটিক করছে তোমার চোখ পিটিক পিটিক করছে এই তো কাজ দিয়েছে এই তো কাজ দিয়েছে কি মজা আমার তো এবার আনন্দ গায়ে গায়ে পড়ে ছিড়ান দিচ্ছে করছে আরে বো বলো বরে কি আরে সারা দিচ্ছিস না কেন আরে হুন্নু মুখ শুনতে পাচ্ছ না কি আরে বো কি এই যে এই যে এই যে এই যে আমি কি কানেও শুনতে পাচ্ছি না নাকি রে এই তো কাজে দিয়েছে মা কালি আমার ডাক শুনেছে এই হুন্নু মুখ মিনছে চোখে কানা হয়ে গেছে আর কানে কালা হয়ে গেছে বো কি আমি তোর মাংস খেলাম কেলে রে কেন কি হয়েছে তোর মাংস খাওয়ার সাথে সাথে আমি কানে কালা আর অন্ধ হয়ে গেলাম হ্যাঁ বুয়ো কি গো আমি এখন রোজগার করব কি করে রে কেন এই শোনো তুমি যে এমনি কানে কানে কালা হয়ে গেছো চোখে অন্ধ হয়ে গেছো এই যে তোমার হাতে থালা আর একটা লাঠি তোমার হাতে ধরিয়ে দিচ্ছি ধরো লাঠি এই লাঠি আর এই থালা নিয়ে এই যত বড় গ্রাম আছে
এই গ্রামে ঘুরে ঘুরে তুমি ভিক্ষা করে আমাকে খাওয়াবে। হ্যাঁ, ভিক্ষা করে আমাকে খাওয়াবে। কি করে? ভিক্ষা করে। ভিক্ষা? হ্যাঁ। আরে বউ, কি এই গ্রামে আমি মানুষ হয়েছি, এই গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, আজ অন্ধ হয়ে গেছি বলে এই গ্রামেই আমাকে ভিক্ষা করতে হবে? হ্যাঁ। ওটা আস্তে 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 ঠিক বলেছিস রে বউ। না ছাড়া উপায় নেই তো। আমি যে কর্মহীন, অন্ধ, কালা, আমার যে রোজগারের কোনো ক্ষমতা নেই, তোর মুখে যদি ভাত তুলে দিতে চাই তাহলে যে আমাকে গায়ে গায়ে ঘুরে ভিক্ষা করতেই হবে। ওগো মায়েরা, আমি আজ অন্ধ, আমার কর্মক্ষমতা নেই, আপনারা দয়া করে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা করে ভিক্ষা। তুমি কি বললে? কি বললে আরেকবার বলো। 5,000, 10,000, 20,000। এই কানা কানা, তুমি ভিক্ষা করতে যাবে না, অ্যাকাউন্ট খুলতে যাবে না, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবে। আমি মনে ভাবছি একবারই দিয়ে দেবে, বারবার কেলে চাবো না। না না, এই যে একবারই তোমাকে। চলো চলো নয়নে হাসি মাখাবো দোলে, আনন্দে কাননে ভজয়নী হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, চলো চলো নয়নে হাসি মাখাবো, চলো চলো বদলে আনন্দে কাননে মন ভজয়নি বা, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। সকল অহংকার হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া
বৃন্দ দরাতে তোমায় বৃন্দ এক বৃন্দ অনাচার করিও নায়া এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসে বসে দেখবে যেন ঘরে কুত্তা না ঢুকে। ও কুকুর? হ্যাঁ কুকুর তাড়াবে। আচ্ছা ঠিক আছে, বসো বসো। ও ভালোবাসা, চলে এসো চলে এসো, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? হ্যাঁ। ওরে সালা কানা রে, সালা কানা, তুই কুকুর তাড়াবি আর তোর বউকে নিয়ে আমি প্রেম করবো? এবার কোন কানা? এ কানা তো টাকার লোভ তো ভালোই আছে। কানা সত্যি কানা, আরে বউ বাড়িতে মনে হচ্ছে আমাদের গা শাড়ি সাকিরার লেচকাটা কালো কুকুর ঢুকলো। না না কোনো কুত্তা ফুত্তা ঢুকেনি। দেখিস কুত্তার স্বভাব পালল, খালি ঘন ঘন হাড়ি চাটে।